ত্রিস্তরীয় নিরাপত্তায় রাজ্যে 160টি পৌরসভার ভোটগণনা শুরু হয়েছে আজ। কৃষ্ণনগরের কৃষ্ণনগর বিপ্রদাস পাল চৌধুরী পলিটেকনিক কলেজে চলছে কৃষ্ণনগর পৌরসভার ভোটগণনা। আমাদের প্রতিনিধিরা ওখানে রয়েছেন। আমরা এই মুহূর্তে খবর পেয়েছি কৃষ্ণনগর 1 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী অসিত সাহা জয়ী হয়েছেন। আমরা পরবর্তী খবরটা পেয়েছি কৃষ্ণনগর 2 নম্বর ওয়ার্ডে প্রথম দফায় গণনার পর আমরা জানতে পারি নূপুর সাহা এগিয়েছিলেন, কিন্তু পুনরায় গণনার পর জয়ী হয়েছেন তৃণমূলের সুমিতা বিশ্বাস। এরপর আমরা আরও খবর আপনাদের সামনে নিয়ে আসব। আমরা এই মুহূর্তে আবারও জানতে পারি 3 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মিলন ঘোষ। 4 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী অসীম সাহা প্রথমে এগিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তের খবর অনুযায়ী তিনি জয়ী হয়েছেন। 5 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অর্পিতা চক্রবর্তী। আমরা আরও জানতে পারি 6 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী দেবানন্দ শর্মা। 7 নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল প্রার্থী গৌতম মালাকার। আমরা কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধির কাছ থেকে হরিণঘাটা পৌরসভার গণনার আমরা খবর পেয়েছি, তার রিপোর্ট আপনাদের জানাচ্ছি। হরিণঘাটায় পৌরসভায় 1 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন সৌমিক পাল তৃণমূলের। 3 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের জয়ী পিঙ্কি রায় হালদার। 6 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন আজিজুল হক, তৃণমূলের প্রার্থী ছিলেন। 8 নম্বর ওয়ার্ডে তৃণমূলের জয়ী হয়েছেন সঞ্জীব রাম। 10 নম্বর ওয়ার্ডে তৃণমূলের জয়ী দেবাশিস বসু। 13 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন সুনিতা ভৌমিক সর্দার, উনি তৃণমূলের প্রার্থী ছিলেন। 16 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের ঝিমলি চক্রবর্তী। আমরা আরও খবর নিয়ে আপনাদের সামনে আসব। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24।